ইন্টারনেটের গতিতে এখনও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। খাত সংশ্লিষ্টরা বলছেন, শুধু গতিতেই নয়, এখাতে সর্বশেষ প্রযুক্তি IPv6 বাস্তবায়নেও পিছিয়ে আছে বাংলাদেশ, যা বাস্তবায়নে প্রতিবেশী দেশ ভারত, নেপাল এবং ভুটানও এগিয়ে আছে বাংলাদেশের চেয়ে। মঙ্গলবার রাজধানীতে ইন্টারনেট প্রোভাইডার সম্মেলনের উদ্বোধনী আয়োজনে এমন তথ্য উঠে এসেছে। রায়হান শোভনের রিপোর্ট। কাজ করতে করতে হঠাৎ কমে যাচ্ছে ইন্টারনেটের গতি, দেশে এমন সমস্যা নিত্য নৈমিত্তিক। আর ইন্টারনেটের গতিসীমায় দেশের অবস্থান বর্তমানে কোথায় তা উঠে এসেছে বৈশ্বিক সূচক ক্যাভেল.কোর প্রতিবেদনে, যাদের তথ্য বলছে ইন্টারনেট ব্যবহার করে ডাউনলোডের গতিসীমায় বাংলাদেশের অবস্থান 195তম, গড় গতিসীমা 4.4 MBPS, গতির দৌড়ে এগিয়ে আছে প্রতিবেশী দেশ মিয়ানমারও, অবস্থান 173, গড় গতি 4.7 MBPS, আর ডাউনলোডের গতি 32.5 MBPS নিয়ে ভারতের অবস্থান 76তম। ফিক্সড ব্রডব্যান্ড সম্পর্কে আমি কদাচিৎ কোনো কমপ্লেন পাই, এটাও হয় সেই সব ক্ষেত্রে যেগুলো হয়তো বেআইনিভাবে লাইসেন্স ছাড়া ইন্টারনেটের সেবা দেওয়ার চেষ্টা করে, তাদের ক্ষেত্রে সার্ভিসের প্রবলেমটা হয়তো হতে পারে, কিন্তু আমাদের লাইসেন্সই এমন কাউকে আমি পাই নেই, আমার কাছে কোনো কমপ্লেন পেন্ডিং নাই যে পেন্ডিংয়ের জন্য আমাকে তার সার্ভিস নিয়ে কথা হবে। ইন্টারনেটের সেবা প্রদানকারীদের আঞ্চলিক সম্মেলনে বলা হয়, উন্নত প্রযুক্তির ডিভাইস ও সফটওয়্যারের সাথে খাপ খাওয়াতে বিশ্বের বেশিরভাগ দেশে এখন ব্যবহার হচ্ছে ইন্টারনেটের সর্বশেষ সংস্করণ, যা IPv6 প্রোটোকল নামে পরিচিত, যা ইন্টারনেটের সাথে যুক্ত প্রতিটি ডিভাইসকে স্বতন্ত্র পরিচয় দেয়। যদিও দেশে এখনও IPv4 ব্যবহৃত হচ্ছে, যা দিয়ে বিশাল IP অ্যাড্রেসের চাহিদা পূরণ সম্ভব নয়। একই সাথে তথ্যের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে, কেননা সামনের দিনে বাজারে যেসব যন্ত্র বা সফটওয়্যার আসবে সেগুলো সবই হবে IPv6 নির্ভর। আমাদের ডেটার নিরাপত্তার প্রশ্ন দেখা দিয়েছে, আমাদের ব্যক্তির নিরাপত্তার প্রশ্ন দেখা দিয়েছে, সমাজের, সরকারের এবং রাষ্ট্র ব্যবস্থার নিরাপত্তার প্রশ্ন দেখা দিয়েছে। আমরা IPv6 এ ট্রান্সফর্ম হওয়ার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করব। তথ্য বলছে দেশে IPv6 বাস্তবায়নে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি না হলেও ভালো অবস্থানে পৌঁছে গেছে প্রতিবেশী দেশগুলো। বাংলাদেশে এটি বাস্তবায়নের হার 2.23%, বিপরীতে ভারতে যা 75%, নেপালে 35%, ভুটানে 15%, শ্রীলঙ্কা 35%। IPv4 এ লিকেজের যে সুযোগটা থাকে সেইটা IPv6 এ থাকে না। আমরা এখন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুধু IPv4 কম্প্যাটেবল রাউটার আমদানি করতে দেই না, আমরা ইতিমধ্যেই নিশ্চিত করেছি যাতে IPv4 রাউটার হলেও এটা যেন 6 কম্প্যাটেবল হয়। তার মানে হচ্ছে 6 ট্রান্সফর্ম করার একটা পথ আমরা তৈরি করে দিয়েছি, একটা সার্টেন স্টেজে গিয়ে আমরা 4 বন্ধ করে দেবো, ফলে IPv6 যেতে হবে, তাতে আমার ডেটা নিরাপদ রাখার একটা ভালো ব্যবস্থাটা হবে। অনুষ্ঠানে জানানো হয়, 2008 সালে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র 7 লাখ, আর চলতি বছর এই সংখ্যা এসে দাঁড়িয়েছে 12 কোটিতে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।